নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব পাঁপড়ের ডালনা বা পাঁপড়ের নিরামিষ তরকারির একটি অপূর্ব স্বাদের রেসিপি। রেসিপিটি বানানোর জন্য এখানে 5টি পাঁপড় নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে মশলা পাঁপড়ও নিয়ে নিতে পারেন। আমি এখানে নর্মাল পাঁপড়ের ব্যবহার করেছি। আমি এখানে পাঁপড়টাকে প্রথমে কেটে নেব, ভাঁজ করে নিয়ে দুই ভাগে বিভক্ত করে কেটে নিয়েছি। এরপর এইভাবে ভাঁজ করে একটি পাত্রের মধ্যে রেখে দিলাম। আপনারা ইচ্ছে করলে 4টি ভাগে বিভক্ত করেও কেটে নিতে পারেন পাঁপড়টাকে। আর নিয়ে নিয়েছি 2টি আলু। আলুর খোসাটাকে ছাড়িয়ে নেব। আলুর খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পর এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আলুটাকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। নারকেলের কুচি নিয়ে নিয়েছি, এলাচ, লবঙ্গ, দারুচিনি, শুকনো লঙ্কা, গোটা জিরে ইত্যাদি নিয়ে নিয়েছি। আর মিক্সিং জারে দিয়ে দিয়েছি 2টি টমেটো টুকরো করে, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 2টি, 2 টুকরো আদা কুচি দিয়ে দিলাম, অল্প একটু লবণ দিয়ে একটি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। কেটে রাখা পাঁপড়টাকে তেল গরম হলে ভেজে নিয়েছি। সমস্ত পাঁপড়গুলো ভেজে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 4 থেকে 5 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা এবং গোটা জিরে দিয়ে দিলাম। টুকরো করে কুচিয়ে নেওয়া নারকেল দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। সমস্ত উপকরণকে একটু ভেজে নেব। টমেটো, কাঁচা লঙ্কা, আদার পেস্টটাকে কড়াইর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত উপকরণকে একটু কষিয়ে নেব। এরপর একটি কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম, স্বাদ অনুযায়ী চিনি যুক্ত করলাম, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ ধনে এবং জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা রিলিজ হতে শুরু করবে। মশলাটাকে সম্পূর্ণ কষিয়ে নেওয়া হয়ে গেলে টুকরো করে কেটে নেওয়া আলুটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। মশলার সাথে আলুটাকে কষিয়ে নেব খুব সুন্দর করে। আলুটাকে সম্পূর্ণভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 2 থেকে 3 কাপ পরিমাণ ইষদুষ্ণ জল। আর মিক্সিং জারে অবশিষ্ট মশলাটাকে অল্প একটু জল দিয়ে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। ফুটতে দেব লো টু মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিটের জন্য। একটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঢাকা চাপা দিয়ে দেব, লো ফ্লেমে রেখে দেব। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি,
এই সময় গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ভেজে তুলে রাখা মাপড়গুলোকে একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। সমস্ত পাঁপড়গুলো কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে একটু নাড়িয়ে নেব, যাতে গ্রেভির সাথে পাঁপড়টা ভালোভাবে মিশে যায়। তৈরি হয়ে গেল নিরামিষ পাঁপড়ের ডালনা বা পাঁপড়ের তরকারি। রুটি পরোটা লুচি বা গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। এইভাবে একবার অবশ্যই পাঁপড়ের ডালনা বা পাঁপড়ের তরকারি বানিয়ে দেখবেন, এর স্বাদ কখনো ভুলবেন না বন্ধুরা। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।